এই জায়গাটা একটু থামি গ্রিন গার্ডেন আমার মনে হয় যে এই ইউনিভার্সিটিতে এসে শুরুতেই চা কফি নিয়ে চাঙ্গা হয়ে ইউনিভার্সিটিতে ঘুরে বেড়ানোর জন্য এটা একটা চমৎকার স্কোপ মাঠটা আমরা পরে এক্সপ্লোর করব ডেফিনেটলি কিন্তু মাঠের পাশাপাশি আমরা দেখি যে এখানে একটা চমৎকার মসজিদ রয়েছে অবশ্য এদিকে পাইথন রোড রয়েছে এখানে আমরা একটু পরে আসব যেখানে আপনারা এসে নামাজ আদায় করতে পারেন এবং নামাজ আদায়ের পাশাপাশি এই মাঠে একটু খোলা খোলা বাতাসে ঘুরে বেড়াতে পারেন এখন আমি আপনাদেরকে যে জায়গাটা নিয়ে যাচ্ছি সেটা সত্যি একটা ঐতিহাসিক বিল্ডিং ঐতিহাসিক বিল্ডিংয়ের জন্য যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম অ্যাকাডেমিক বিল্ডিং এটা এবং চমৎকার সিঁড়ি এখানে আমরা একসময় অনুষ্ঠান করতাম পাশে যে গ্রাউন্ডটা দেখছি আমরা এখানে কিন্তু আমরা বাস্কেটবল খেলতাম যদিও এখন গেটের সামনেই বাস্কেটবল আছে আর হ্যাঁ এদিক দিয়ে কিন্তু মসজিদে যাওয়ার রাস্তাটা চলুন এবার আমরা সোজা বেরিয়ে যাই আমাদের যে সিনিক বিউটি এবার একটু হার্ডল মিন্স এটা একটু উঁচু জায়গায় যাচ্ছি আসলে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ইনোভেশন ল্যাব এটার ভেতরে আমরা যদি যাই তাহলে দেখব যে এখানে চমৎকার সমস্ত ইনোভেশনের বিভিন্ন নিদর্শন আছে ভেতরটা একটু যাওয়া যাক অসাধারণ এই ল্যাবের ভেতরে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি এগুলো নিশ্চয়ই আমাদের শিক্ষার্থীদের তৈরি করা ওয়াও একটা গাড়িও দেখতে পাচ্ছি এটা তো সোলার কার ইনোভেশন ছাড়া উপায় নেই চলো এবার আমরা দোতলায় চলে যাই এখানটা এলে মন জুড়িয়ে যাবে কারণ এখানে যেমন টেকনোলজি রয়েছে কিছু বই রয়েছে চলুন আমরা যাই আনিসুল হক স্টাডি সেন্টারটা দেখে আসি এবং সেই ভবনটা একটা বিচ্ছিন্ন জায়গা করার উদ্দেশ্য হচ্ছে এখানে যেন শিক্ষার্থীরা ভাবতে পারে বসতে পারে এবং চিন্তা করতে পারে এটা হলো আনিসুল হক স্টাডি সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন এই আনিসুল হক স্টাডি সেন্টার ঢাকার প্রয়াত মেয়রকে কেন্দ্র করে গড়ে উঠেছে আমাদের বিশ্ববিদ্যালয় এবং এখানে একটা স্টাডি সেন্টার রয়েছে এবং এই ভবনটাই তৈরি হয়েছে আনিসুল হক স্টাডি সেন্টার পরিচালনার জন্য আমার মনে হয় যে এখানে ভবিষ্যতে আপনাদের সাথে আরও দেখা হবে সত্যি একটা অপূর্ব জায়গা এবং অনেকগুলো কাঠালো হয়েছে এখানে চমৎকার প্রাকৃতিক পরিবেশের মধ্যে এরকম একটা লেক না থাকলে হয় এইটা খুব স্পেশাল এবং আমাদের সদ্য প্রয়াত অভিনেত্রী কবরী এখানে এসেছিলেন শুটিং করেছিলেন আমার অনেক স্মৃতি আছে এই লেকটার উপর লেকটার ভেতরে কিছু মাছ খেলা করছে এবার আমরা আমাদের ট্রান্সপোর্ট পুলটা দেখি আসলে আমাদের ট্রান্সপোর্ট পুল কিন্তু অনেক বড় এখানে কিছুটা আমরা দেখতে পাবো ওয়াও গাড়িগুলো এখন বসে আছে আসলে করোনার জন্যে মোটামুটি আমাদের ইউনিভার্সিটির ট্রান্সপোর্ট পুল অনেকটা গাবতলি সায়দাবাদ বাস স্ট্যান্ডের মতোই আমি জানি অনেকেরই এখন এই বাসে উঠে মজা করতে ইচ্ছে করছে কিন্তু করোনার জন্য পাচ্ছি না আমরা বাসগুলো এখানে বসে আছে অলস সহসায় সচল হবে আশা করি এখানে কিছু কনস্ট্রাকশন ওয়ার্ক এখানটা একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট এবং এই স্টুডিও অ্যাপার্টমেন্টটা অনেকটা হয়ে গেছে বাকিটা ফিনিশিং হয়ে যাবে এখানে শিক্ষকরা থাকবেন তোমাদের সাথে যাতে সারাদিন দেখা হয় কথা হয় গল্প হয় বিশ্ববিদ্যালয়তে শুধু ক্লাসে পড়াশোনা হয় ক্লাসের বাইরে অনেক কিছু হয় চলো এবার আমি তোমাদেরকে নিয়ে যাই ইউনুস খান স্কলার গার্ডেনে স্টুডেন্টদের যে হল থাকবার জন্যে ইউনুস খান স্কলার গার্ডেন ওয়াও এখানে সবুজ ঘাস এবং এখানেও আসলে কিছু বাস্কেটবল খেলার জায়গা তৈরি হচ্ছে এই বালুর মধ্যে আমি একটা রাউন্ড ট্রিপ দিতে চাই ওয়াও সাইকেলটা একটু আটকে যেতে পারে বাট এই আটকে যাওয়ার মধ্যে কিন্তু একটা মজা আছে এখানে কোনোভাবেই সম্ভব ছিল না যে আমি এরকম সাইকেল চালিয়ে আসবো এবং কোনো স্টুডেন্টরা আমাকে কিছু বলবে না বাট করোনার জন্যে ফাঁকা কিন্তু তারপরেও তোমাদের সাথে দেখা হলো চলো এবার আমরা বনমায়াতে যাবো এবং বনমায়াটা আমাদের জন্য অনেক বেশি এক্সপ্লোরিং হবে অনেক বেশি ইন্টারেস্টিং হবে আমি জানি অনেক স্মৃতি আছে বনমায়া তোমাদের চলো যাই আমরা কিন্তু আবার ইনোভেশন ল্যাবের পাশ দিয়ে যাচ্ছি এবং এ পাশে বনমায়া আমি জানি বনমায়াতে যাওয়ার পর অনেকেই একটু নস্টালজিয়াতে ভুগবে কিন্তু কিছু করার নেই খুব স্বাভাবিক এটা বনমায়া এবং বনমায়া থেকে বের হয়ে আমরা চলে যাই মেয়েদের জন্য যে অপূর্ব হলটা হয়েছে রওশনারা স্কলার গার্ডেন আমরা একটু যাচ্ছি এবং প্রকৃতির সাথে মিলিয়ে কিন্তু ফুরফুরে হাওয়ায় ঢুকে যাচ্ছি রওশনারা গার্ডেন এখানে আসলে মেয়েদের জন্য এই হলটা করা হয়েছে কিছুটা কাজ বাকি আছে এটা হয়ে গেলে এটা অপূর্ব সুন্দর হবে এবং রওশনারা স্কলার গার্ডেন থেকে বেরিয়ে আমরা এখন চলে যাব ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সে একটা অবারিত মাঠ এবং লেক সহ বিভিন্ন জায়গা চারপাশে খালি রেখে ইউনুস খান স্কলার গার্ডেন 2 এবং
এই জায়গাটা দাঁড়ালেই এই হলটার সবচেয়ে বেশি সৌন্দর্য উপভোগ করা যায়। এটা দূর থেকে দেখলে এক ধরনের সৌন্দর্য, আপনারা আনন্দ পাবেন এখানে দাঁড়িয়ে। এইবার আমরা ইউনুস খান স্কলার গার্ডেন 2K ডানে রেখে বাইরে দেখতে পাবো যে ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স। ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সে যারা আসবে তাদের জন্য কিন্তু এই মাঠটাও রয়েছে। ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সে যারা ল্যাব করবে, ল্যাবের কাজ শেষে তারা এই মাঠে ঘুরে বেড়াবে, খেলবে। আমার ধারণা যে সবাই এনজয় করবে এটা। ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সের মাঠটা ঘুরে একটু কমপ্লেক্সটাকেও দেখে যাই। ল্যাবে ঢুকবো, আমার মনে হয় সাইকেলটা এখানে রেখে যাওয়াই ভালো হবে না। ওকে, ল্যাবের এই জায়গাটা ওয়াও, কত ওয়াইড। হ্যাঁ, এই সমস্ত যন্ত্রপাতি আমি অবশ্য ততটা বুঝি না, এগুলো ধরো আমার জন্য খুব একটা ঠিক হবে না, কিন্তু তারপরেও এগুলো আমার মনে হয় যে আমাদের শিক্ষার্থীদের অনেক কাজে লাগবে। এই ল্যাবগুলো তোমরা প্রপারলি ইউজ করবে সেটাই হচ্ছে ব্যাপার। চলো, এটা কি ল্যাব না ফ্যাক্টরি আমি তো বুঝতে পারছি না, এত বড় বড় যন্ত্রপাতি। যদি এগুলোর কিছুই আমি বুঝি না, তবে একটা বুঝি যে একটা বড়সড় কিছু একটা হবে, বা একটা আওয়াজও হচ্ছে। নিশ্চয়ই এগুলো যখন চলবে তখন আমাদের শিক্ষার্থীরা অনেক অনেক এনজয় করবে। ওয়া, জুতার র্যাক, একটা দুর্দান্ত ভুল আমি করেছি যেটা তোমরা জীবনেও করবে। আসলে প্রত্যেকটা ল্যাবের সামনে কিন্তু এই জুতার র্যাকগুলো রয়েছে যেখানে তোমরা জুতাটা রাখবে, আর আমি যে ভুলটা করেছি সেজন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কিন্তু নিজেদের জীবনেও ক্ষমা করবে না। ল্যাব থেকে আমি বেরিয়ে যাচ্ছি, বাট আমার বেরিয়ে যাওয়া মানে কিন্তু চলে যাওয়া না। এবার আমরা আরও কিছু এক্সপ্লোর করি অন্যদিকে। মানে আমাদের প্রত্যেকটা হলের সামনে চমৎকার জায়গা আছে। দেখতে পাচ্ছ যে ফুড কোর্ট এবং ক্লাব জোন উপরে, অর্থাৎ স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর অফিস থেকে তোমরা যে সমস্ত ক্লাব অ্যাক্টিভিটিস গুলো করো তার সমস্ত ফেসিলিটিস এখানে আছে। এখানে রিহার্সাল হবে, নিচে খাওয়া হবে, সবকিছু হবে। তো ফুড কোর্ট থেকে এখন চলো মাঠে চলে যাই। এবার আমি ঢুকে যাচ্ছি ট্রাফিক জোন, এবং এটা অনেকেই দূর থেকে দেখে কিন্তু ছবিটা হয়তো তোলা হয় না। আজকে আমি একটু স্পেশালি আসলাম, কারণ আমাদের এই যে ভেহিকল, আজকে আমার সাইকেল চালানো, আমার দুপায়ে চলা, সবকিছুই একদিন স্মৃতি হয়ে থাকবে। আমাদের এই চলমান বা প্রবাহমানতায় জীবন, ট্রাফিক জোন থেকে বেরোয় আমি সোজা চলে যাচ্ছি মাঠে। এই মাঠে একটু ঢুকে যাচ্ছি, কিন্তু তোমরা কিন্তু ভুলেও ঢুকতে যাবে না, কারণ এটা সাইকেল নিয়ে প্রবেশ করার জন্য নয়, আমি শুধু তোমাদের দেখানোর জন্য এক ঝলক একটু ঢুকলাম মাত্র। চলো, স্বাধীনতা মিলনায়তন, এটাকে কে মিস না করে, এটাকে আমি একটু এক্সপ্লোর করি। এই যে ফোয়ারাটা দেখছো, এই ফোয়ারাটা সাধারণত যখন অনুষ্ঠান হয় তখন অনেক জমজমাট লাগে, আর বিশেষ করে রাতের বেলা। আর এই মাঠটা খুব স্পেশালি, এই মাঠটাকে বলা হয় ছোট মাঠ, কিন্তু আসলে এটা অনেক বড় মাঠ। বড় মাঠ এই জন্য যে যে কোনো ধরনের বড় কনসার্ট হলে সবচেয়ে বেশি নাচানাচি হয় এই মাঠটাতে, তাই না? সো লেটস মুভ। আমরা এবার AB4, আমাদের সবচেয়ে বড় বিল্ডিং যেটা, সেটার দিকে এগিয়ে যাই এবং একটু দ্রুত যাব। আমার ধারণা যে নলেজ ভ্যালিটা আমরা সবাই চিনি, তবে ডেফিনেটলি এখানে কিন্তু সাইকেল নিয়ে আসা যাবে না। এটা যেহেতু একটা সাইকেল ট্যুরের মাধ্যমে আমরা পুরো ক্যাম্পাসটা দেখাচ্ছি, সেই কারণে এই জায়গায় আসতে হলে বাইরে সাইকেলটা রেখে এখানে আসতে হবে। যেমন আমি এখন গলফ কোর্টে যাব, সেখানেও কিন্তু আমি সাইকেলটা নিয়ে যেতে পারবো না, সাইকেলটাকে এখানে রেখে পারফেক্ট। ওয়াও, এখানে কিন্তু একটা সুইমিং পুলও আছে, এবং এই সুইমিং পুলটা অলমোস্ট ডান। এই পাথরগুলো বেছানো হয়েছে এখন, তাই না? সেট হয়ে যাবে সুইমিং পুলটাও, একেবারে 5-star বা মোর দ্যান 5-star। এখানে এসে কিন্তু জুড়িয়ে যাচ্ছে গলফ কোর্ট, বিশেষ করে আমাদের একাডেমিক বিল্ডিং বিশাল, এবং এটা এশিয়ার অন্যতম একাডেমিক বিল্ডিং সহ অনেক অনেক কিছু আছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, এখানটাতে একটা লাইব্রেরি আছে, সেটা এত বড় যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, চলুন। নলেজ ভ্যালি থেকে আমরা যদি বের হয়ে আসি, এই লবিটা হচ্ছে মূলত স্টুডেন্টদের জন্য, এদিকে লবি আছে অন্যদেরও, তবে এই পিলারগুলো খুব ইন্টারেস্টিং। আর এই জায়গাটা হচ্ছে রিয়েলি ইন্টারেস্টিং, ওয়াও, নিচ থেকেও আসা যায়, এখান থেকেও যাওয়া যায়। আমি লাইব্রেরিতে
সবাইকে আসতে বলবো, কেউ বাদ থাকবে না, কারণ একটা বিশ্ববিদ্যালয়ের আসলে মাথা হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরিটা ঘুরে প্রাণটা জুড়িয়ে গেল, একটু বসে না নিলে। আর সবচেয়ে বড় কথা, এখান থেকে ক্যাম্পাসটার দিকে তাকালে একটা অন্যরকম সৌন্দর্য উপভোগ করা যায়। আর ওই যে দূরে আমাদের ইউনুস খান স্কলার গার্ডেনের পাশে যে একটা বড় এমআরও দেখা যাচ্ছে, ওটা কিন্তু উত্তরা। এবং এই উত্তরা যেতে কিন্তু জাস্ট 3 মিনিট ড্রাইভস ফ্রম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সো উই আর হাইলি কানেক্টেড নাও জিওগ্রাফিক্যালি, ইন্টেলেকচুয়ালি অ্যান্ড প্রফেশনালি। এবার আমরা একটু নিচে যাই। নিচে একটা দুর্দান্ত অডিটোরিয়াম রয়েছে। লাইব্রেরির পর এই অডিটোরিয়ামটা না দেখে বের হওয়াটা একদম উচিত হবে না। আর অডিটোরিয়ামে অনুষ্ঠান করলে তো হবে না, মাঝে মাঝে একটু বাইরে যেতে হবে। এখান থেকে পুরো ক্যাম্পাসটাই দেখা যায়। অডিটোরিয়ামের পাশে এরকম একটা বারান্দা, আমি যদি সবাইকে না দেখাই তাহলে অনাবিষ্কৃত থেকে যাবে কৃষ্ণচূড়া। এখান থেকে ক্যাম্পাসের প্রায় সবটাই দেখা যায়। অডিটোরিয়াম থেকে সোজা এই লাউঞ্জে, টিচার্স লাউঞ্জ। ওয়াও, কোনটা রেখে কোনটায় বসবো? যে কোনোটা, তবে আপনারা আপনাদের মতো চয়েস করে নিতে পারেন। আমার কিন্তু এই রংটা পছন্দ, এই রংটাই আমি বসলাম, কিছুটা রিল্যাক্স করে নিলাম। আপনারাও করবেন আশা করি, কারণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আড্ডাটা সবসময় অনেক বেশি ডেভেলপমেন্ট, এবং এই আড্ডাটার ভিতর দিয়ে যে জ্ঞান উৎপাদন হয়, সেই জ্ঞানের সাথে যখন শিক্ষার্থীরা সংযুক্ত হয় তখন তারা প্রকৃত অর্থে উপকৃত হয়। এবার আমরা সোজা শহীদ মিনারে চলে যাই। এই জায়গাটায় আপনাদের বলতে চাই যে শহীদ মিনারে অবশ্যই একটা ছবিও তুলবেন, কারণ এই ছবিটা আপনাকে আমাকে মনে করিয়ে দেবে তাদের যে স্যাক্রিফাইস। চলুন, এবার বের হওয়ার আগে ওই যে বলেছিলাম যে পাইথন রোডটা একটু দেখে আসি। পাইথন রোডে যাচ্ছি, তবে পাইথন রোডে যাওয়ার আগে এই অসাধারণ একটা বাস্কেটবল কোর্ট, এই বাস্কেটবল কোর্টটাকে আপনাদের একটু থেমে দেখে যেতে হবে। চলুন, বাস্কেটবল কোর্ট থেকে এখন সোজা আমরা পাইথন রোডের দিকে চলে যাই। এবার আমরা পাইথন স্ট্রিটে যাব। আর এই কাঁঠালতলা থেকে পাইথন স্ট্রিটে যাবার একটা মজা আছে এই জন্যে যে আমাদের ইউনিভার্সিটির পুরোটা জুড়ে কিন্তু কাঁঠাল গাছ রয়েছে। আর পাইথন স্ট্রিটটাতে আমি সাইকেল চালাতে যাব না ভুলেও, কারণ ওরে বাবা, পাইথনের নাম তো আপনারা সবাই জানেন। ঠিক পাইথনের মতোই কিন্তু এরকম আঁকা বাঁকা নানা রকম পথ রয়েছে, এবং যে কোনো সময় কিন্তু আমরা পা পিছলে পড়ে যেতে পারি। পাইথন স্ট্রিট থেকে বের হয়ে আপনাদের ভালো লাগবে। এখন নিশ্চয়ই মনে হতে পারে যে ক্যাম্পাস তো ঘোরা হলো, এই ক্যাম্পাসে যদি বারবার আসতে চাই তাহলে কী করতে হবে? হ্যাঁ, যাদের সম্ভাবনা রয়েছে তারা ভর্তি হবে, এবং ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন সেকশনে আমি নিয়ে যাবো একটু পরেই। তার আগে বলে নিই দুটো জায়গা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে ওয়াশরুম আর একটা হচ্ছে ওয়াইফাই আছে কিনা। আমাদের ক্যাম্পাস পুরোটাই ওয়াইফাই রয়েছে, আর ওয়াশরুম রয়েছে সারা ক্যাম্পাস জুড়েই। আর আমাদের শিক্ষার্থীরা একটা জায়গা খুব স্পেশাল, সেটা হচ্ছে দে নো হাউ টু কিপ দ্য টয়লেট রেডি ফর নেক্সট। সো কোনো অসুবিধা নেই, আসবেন, দেখা হবে। চলুন অ্যাডমিশন বিলে। এত কিছু ঘুরে দেখালেন, কিন্তু এখানে অ্যাডমিশন নেওয়ার উপায়টা কি? এই যে আপাদমস্তক এটা অ্যাডমিশন বিল্ডিং, অর্থাৎ আমরা যেখান দিয়ে ঢুকেছিলাম ক্যাম্পাসে ঢুকেই আপনারা এই অ্যাডমিশন বিল্ডিংটা পাবেন, এবং এখানে এসে ভেতরে আপনারা খোঁজখবর নিতে পারবেন। আপনারা এখান দিয়ে ঢুকে যেতে পারেন, উপাস থেকে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দেখা হবে আবার, বাই বাই।